এখানে আমি যে পেপারটা এঁকেছি সেটা হচ্ছে আমাদের নর্মাল যেরকম পেপার সেরকমই। এক একটা ঘর এখানে 5 মিলিমিটার করে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা লার্জ স্কোয়ার, এবং এর ভেতরে হচ্ছে আরো 5টা করে ছোট ঘর আছে। প্রিক্যারিয়াল ইফিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 1 নম্বর লো ভোল্টেজ ইসিজি। এখন লো ভোল্টেজ ইসিজি কথাটার মানে কি আমরা দেখবো, হচ্ছে আর ওয়েভের লেন্থ। আচ্ছা, লিঙ্ক লিডগুলোতে অর্থাৎ লিড 1, লিড 2 এবং লিড 3তে আর ওয়েভ হবে less than 5 মিলিমিটার। এই যেমন এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা লিঙ্ক লিডের ছবি। লিঙ্ক লিডে আমাদের আর ওয়েভ হচ্ছে এই যে এটা, এইটা একটা আর ওয়েভ, এইটা একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, এইটা একটা আর ওয়েভ, এইটা একটা আর ওয়েভ। এই লিঙ্ক লিডগুলোতে আর ওয়েভের লেন্থ হবে less than 5 মিলিমিটার। তো এখানে দেখি 5 মিলিমিটার হচ্ছে আমাদের পুরাটা, এর চেয়ে ছোট 5 মিলিমিটার হচ্ছে এই পুরাটা, এটা এর চেয়ে ছোট। এখানেও সেম 5 মিলিমিটার ছোট, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। আচ্ছা, আর টেস্ট লিডগুলোর ক্ষেত্রে আর ওয়েভের লেন্থ হবে 10 মিলিমিটার হচ্ছে ছোট। এই যেমন এই পুরাটা হচ্ছে 10 মিলিমিটার, তো এখানে আমাদের আর ওয়েভ, এই যে এটা আর ওয়েভ, এটা আমাদের 10 মিলিমিটার হচ্ছে ছোট, এটা আর ওয়েভ, এটাও 10 মিলিমিটার হচ্ছে ছোট, এটা আর ওয়েভ, এটাও 10 মিলিমিটার হচ্ছে ছোট, মানে পুরোটা হচ্ছে 10 মিলিমিটার, এটাও আর ওয়েভ, এটাও 10 মিলিমিটার হচ্ছে ছোট। অর্থাৎ এটা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি। আরেকবার বলি, লো ভোল্টেজ ইসিজি মানে হচ্ছে লিম্ব লিডগুলোতে আর ওয়েভ less than 5 মিলিমিটার এবং চেস্ট লিডগুলোতে আর ওয়েভ less than 10 মিলিমিটার। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। এটার মানে হচ্ছে আর ওয়েভ হবে একটা ছোট, মানে আমাদের কিউআরএস কমপ্লেক্স একটা বড় একটা ছোট, এখানে একটা বড় একটা ছোট, একটা বড় তারপর আবার ছোট, এটা বড় এটা ছোট, এটা বড় পরটা ছোট। আবার দেখেন চেস্ট লিডও একই, কিউআরএস কমপ্লেক্স একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এটা মানে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে তবে সেটা আমাদের জন্য ডায়াগনস্টিক হবে। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, এটা থাকতে পারে নাও থাকতে পারে, আন্ডারলাইং কজ। তার মানে কি, তার মানে হচ্ছে পেরিকার্ডিয়াল ইনফেকশন যে কারণে হচ্ছে সেই কারণটা হইতে পারে এমআই, হইতে পারে পেরিকার্ডাইটিস অথবা অন্য যে কোনো কারণ, সেটা আমি ইসিজিতে দেখতে পাবো। কিরকম, যেমন যদি এমআই এর কারণে হয়ে থাকে তাহলে আমি এসটি ইলিভেশন উইথ আপওয়ার্ড কনভেক্সিটি দেখতে পারবো, আবার যদি পেরিকার্ডাইটিসের কারণে হয়ে থাকে তাহলে আমি এসটি ইলিভেশন উইথ আপওয়ার্ড কনকেভিটি দেখতে পাবো। এবং সর্বশেষ একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ পেরিকার্ডিয়াল ইনফেকশনে হার্ট রেট 100-এর বেশি থাকবে। সবশেষে সামারি, 1 নম্বর কথা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি, অর্থাৎ লিম্ব লিডে কিউআরএস less than 5 মিলিমিটার, চেস্ট লিডে কিউআরএস less than 10 মিলিমিটার, এর সাথে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স থাকতে পারে, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্স একটা বড় একটা এরকম ছোট, একটা অনেক বড় একটা আবার ছোট, একটা অনেক বড় একটা আবার ছোট, একটা অনেক বড় তারপরটা আবার ছোট। আচ্ছা, এর সাথে আন্ডারলাইং কজ থাকতে পারে, যেমন যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় সেক্ষেত্রে এসটি ইলিভেশন উইথ আপওয়ার্ড কনভেক্সিটি, আর যদি পেরিকার্ডাইটিস হয় সেক্ষেত্রে এসটি ইলিভেশন উইথ আপওয়ার্ড কনকেভিটি। এর সাথে টাকিকার্ডিয়া থাকে, তার মানে হচ্ছে হার্ট রেট মোর দ্যান 100 বিটস পার মিনিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন।